फ्रेंड्स আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুরের জিতেন লাহিড়ি রোডের সামনে। আপনারা আমার সামনে যে ফ্ল্যাটটা দেখছেন এটা হচ্ছে একটা G+4 আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। এই বিল্ডিং এ আপনাদের জন্য ফ্ল্যাট খালি রয়েছে, আপনারা চাইলে এই বিল্ডিং এ ফ্ল্যাট বুক করতে পারবেন। এই ফ্ল্যাটটা নেবার জন্য কি কি ফ্যাসিলিটি রয়েছে, আপনারা এই ফ্ল্যাট নিলে কি কি ফ্যাসিলিটি পাবেন, সে সমস্ত তথ্যগুলো আপনাদেরকে বলবো। জিতেন লাহিড়ি লেন যে সমস্ত দর্শকরা শ্রীরামপুর থেকে দেখছেন তারা জানেন জিতেন লাহিড়ি লেন হচ্ছে আপনার একটা প্রপার জায়গা, যেখান থেকে শ্রীরামপুর স্টেশন ওয়াকিং ডিস্টেন্স উইদিন 10 মিনিটসের মধ্যে আপনারা শ্রীরামপুর স্টেশনে পৌঁছে যাবেন। এবং আপনারা জানেন যে সমস্ত দর্শকরা আপনারা হাওড়া টু ব্যান্ডেল লাইনের মধ্যে থাকেন তারা জানেন শ্রীরামপুর স্টেশন পৌঁছে গেলে উইদিন 30 মিনিটসের মধ্যে আপনারা হাওড়া স্টেশন পৌঁছে যাবেন ট্রেনের মাধ্যমে, কারণ হাওড়া টু ব্যান্ডেল হচ্ছে মেন লাইনের ট্রেন, যেখানে 5 মিনিট অন্তর অন্তর আপনারা ট্রেন পাবেন। সো তাই না, আপনারা এই ফ্ল্যাট থেকে যদি শিয়ালদা স্টেশন যেতে চান তাহলে বালি হল্ট হয়ে আপনারা শিয়ালদা যেতে পারবেন, যেখানে আপনার ম্যাক্স টু ম্যাক্স 30 টু 40 মিনিটস পর্যন্ত সময় লাগবে। এই হচ্ছে আপনাদের লোকেশন। এছাড়া আপনারা শ্রীরামপুর থেকে ফেরি পার করে গঙ্গা নদী পার করে আপনারা ওই পারে আপনার ব্যারাকপুর হয়ে শিয়ালদা স্টেশনের মেন মেন জায়গাগুলোতে আপনারা পৌঁছাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাটটার আমি চালি সাইডটা কিন্তু কথা বলতে বলতে দেখিয়েছি আপনাদেরকে। এই ফ্ল্যাটটা যেটা দেখছেন এই ফ্ল্যাটটা এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এই ফ্ল্যাটটাতে আপনাদের জন্য কী কী রয়েছে, না এই ফ্ল্যাটে আপনারা টু হুইলার পার্কিংয়ের জন্য জায়গা পাবেন। এই হচ্ছে আপনার টু হুইলার পার্কিংয়ের জন্য জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা পুরো রয়েছে এই জায়গাটা কিন্তু টু হুইলার পার্কিং, আপ টু পেছন পর্যন্ত টু হুইলার পার্কিং করতে পারবেন। আপনারা জানেন আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটে এই সমস্ত বাস বা অন্যান্য সরঞ্জামগুলো রয়েছে। আমি জুম করে দেখাচ্ছি, পেছন দিকে সেম পরিমাণে জায়গা রয়েছে। এই হচ্ছে টু হুইলার পার্কিংয়ের জন্য জায়গা। শুধু তাই না, আপনারা এই ফ্ল্যাটে কেনার জন্য আপনারা 90% পর্যন্ত হাউজিং লোন ফেসিলিটি পেয়ে যাবেন। আমরা ম্যাজিক প্রো প্রপার্টি আপনাদের 90% পর্যন্ত হাউজিং লোনের ব্যবস্থা করে দেবো। দেখুন এই ফ্ল্যাটটা আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় রয়েছি জিতেন লাহিড়ি লেনে সেটা আমি দেখাবো। এই হচ্ছে একটা বাই লেন, আমি এখান থেকে জাস্ট মেন রাস্তা যেটা রয়েছে সেটা দেখাবো আপনাদেরকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমি আপনাকে জুম করে দেখাবো, যদি এখান থেকে আমরা জুম করি তাহলে দেখতে পাবেন এই যে সামনে যে কালারিং বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জিতেন লাহিড়ি লেন। দ্যাট মিনস এখান থেকে জাস্ট এক বাড়ি থেকে বেরোলেই সামনে জিতেন লাহিড়ি লেন রয়েছে। আমি বিল্ডিংটার এক বাকি দুটো সাইড দেখিয়েছি, আমি দূর থেকে এই সাইডটাও দেখানোর চেষ্টা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে পুরো বিল্ডিংয়ের আর একটা সাইড, আপনারা দেখুন ভালো করে, কারণ ফ্ল্যাট কেনার আগে আপনাদেরকে দেখতে হবে যে আপনি যে জায়গায় ফ্ল্যাটটা নেবেন সেই পরিবেশটা কেমন বা বিল্ডিংটা কেমন। এই হচ্ছে পুরো ফ্ল্যাটের তিনটে দিক আমি দেখিয়েছি, রাস্তা দেখিয়েছি। এরপরে আস্তে আস্তে আমরা ফ্ল্যাটের উপরে যাব, উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কী কী ধরনের ফ্ল্যাট আপনারা পাচ্ছেন এবং তার জন্য কী কী ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন। চলুন আমরা আস্তে আস্তে ফ্ল্যাটের সামনে যাই এবং ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে আপনাদেরকে সেই সমস্ত ফ্ল্যাটগুলো দেখাই যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কী ধরনের ফ্ল্যাট রয়েছে বা ফ্ল্যাটগুলোর বৈশিষ্ট্য কী কী রয়েছে। চলুন আপনারা দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে এসেছি। আপনারা যে ফ্ল্যাটটা আমার সামনে দেখছেন সেইটা হচ্ছে একটা থ্রি সাইড ওপেন 2 BHK 750 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, এবং এই ফ্ল্যাটটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এই মুহূর্তে এই ফ্ল্যাটের কাজ আপ টু 75% পর্যন্ত কাজ হয়ে গেছে, কারণ আপনারা দেখছেন যে পুট্টির কাজ চলছে এবং অলরেডি নিচে ফ্লোরিংয়ের জন্য টাইলস নিয়ে আসা রাখা হয়েছে। তো এই ফ্ল্যাটটার কোন দিকে ফেস রয়েছে আমি ডিসকাশন করছি। এই ফ্ল্যাটটার ফেস রয়েছে সাউথ ফেসিং ফ্ল্যাট, এটা হচ্ছে সাউথ ফেসিং ফ্ল্যাট, এবং আমরা নর্থের দিকে ফেস করে উত্তর দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি নিচ্ছি। আপনারা দেখবেন ফ্ল্যাটের এন্ট্রি পয়েন্ট থেকে দেখুন অনেক বড় একটা ডাইনিং এরিয়া আপনাদের চোখের সামনে পড়ছে। ডাইনিং এরিয়াটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে ডাইনিং এরিয়াটা দেখুন পুরো, এটা পুরো একটা ডাইনিং এরিয়া। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, আর কিচেনটা হবে ঠিক এই জায়গাতে। এই হচ্ছে কিচেনের জায়গা, এল প্যাটার্নের কিচেন করা হবে এখানটাতে, সেই জন্য জায়গা করে দেওয়া আছে। এই হচ্ছে এল প্যাটার্নের জায়গা কিচেন, তাহলে এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া।
আমি আপনাকে একটা কর্নার থেকে এই ডাইনিং এরিয়াটাকে একবার দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া। দেখুন ডাইনিং এরিয়ার সঙ্গে রয়েছে পশ্চিম দিকে ফেস করে পশ্চিম দিকে একটা ব্যালকনি। এই হচ্ছে পশ্চিম দিকে ব্যালকনি। এখান থেকে পুরো আপনার যে বাইরের যে দৃশ্য সেটা দেখা যায়। এই হচ্ছে পুরো ব্যালকনি। তাহলে আমরা এই মুহূর্তে দেখলাম পুরো ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়ার মধ্যে রয়েছে আপনার কমন ওয়াশরুম। এই হচ্ছে একটা কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা সাইজ রয়েছে আপনার 6 ফুট চওড়া, লম্বায় রয়েছে 7.5 ফুট মতো। এবং ডাইনিং ওয়াশরুমের ঠিক ওপরে দেখুন একটা স্টোরেজ করার জন্য জায়গা দেওয়া রয়েছে। তাহলে আপাতত আমরা ডাইনিং এরিয়াটা আমি ব্যালকনি এরিয়াটা দেখিয়েছি, এরপর আমরা এক এক করে বেডরুমগুলো দেখব। এই হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটা সাইজ রয়েছে 10 ফুট বাই 11 ফুট এবং এই বেডরুমটা দুটো সাইড ওপেন রয়েছে, দুটো জানলা দেখতে পাচ্ছেন। এই দিকে আমার লেফট হ্যান্ডে জানলাটা রয়েছে, এটা হচ্ছে নর্থ, নর্থের দিকটা, এটা নর্থ সাইড এবং এটা হচ্ছে ইস্ট, মানে কি নর্থ ইস্ট সাইড ওপেন একটা বেডরুম, যে বেডরুমটা 10 বাই 11 সাইজের বেডরুম। এবং এই বেডরুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা এবং এখানেও রয়েছে স্টোরেজ করার জন্য এক্সট্রা জায়গা। তাহলে আপনারা সামনের দিকে দেখেছিলেন স্টোরেজ করার জন্য জায়গা, এই বেডরুমটার সঙ্গে কিন্তু স্টোরেজ করার জন্য জায়গা দেওয়া রয়েছে। যদি আমি এখান থেকে বেডরুমটা দেখাই তাহলে হচ্ছে এই হচ্ছে পুরো বেডরুম। এরপর আমরা যাবো ঠিক পাশে সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটাতে আপনার ইস্ট সাইড পুরো ওপেন করা রয়েছে, কারণ ইস্টের দিকে একটা বড় জানলা রয়েছে, পশ্চিম দিকে পূর্ব দিকে একটা বড় জানলা রয়েছে। এই বেডরুমটা সাইজ হচ্ছে 11 ফুট বাই 12.5 ফুট, 11 ফুট বাই 12.5 ফুটের বেডরুম এবং পূর্ব দিক খোলা, ইস্ট সাইড ওপেন। এবং এখান থেকে আমি একটা কর্নার থেকে এই বেডরুমটাকে আমি দেখানোর চেষ্টা করব যে বেডরুমটা কত বড়। এই হচ্ছে পুরো বেডরুম। দর্শক বন্ধুরা, দুটো বেডরুম দেখিয়ে দিয়েছি এবং আমরা আগেই ডাইনিং এর বাকি অংশটা দেখিয়েছি, বাকি এরিয়া দেখিয়েছি। এবং এখানে দেখুন এখানে একটা জায়গা দেওয়া রয়েছে, সেখানে হচ্ছে আপনাদের বেসিন এবং ওয়াশিং মেশিনের জন্য দুটো দুটো পয়েন্ট করে দেওয়া আছে। এটা একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুটো দুটো পয়েন্ট করে দেওয়া আছে, কারণ এখানে আপনারা ওয়াশিং মেশিন রাখবেন এবং বেসিনের জন্য জায়গা আপনারা রাখবেন। তাহলে আপনারা যে ফ্ল্যাটটা দেখলেন এই মুহূর্তে, আগেই ডিসকাশন করেছি, এটা একটা 750 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, 3 সাইড ওপেন, পূর্ব পশ্চিম উত্তর দিক খোলা একটা ফ্ল্যাট, যা ওপেনিং এন্ট্রি গেট ছিল সাউথ ফেসিং। এবং এই ফ্ল্যাটটার যে দাম রয়েছে সেটা হচ্ছে 2600 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে বিল্ডার আপনাদেরকে ফ্ল্যাটটা সেল করছে। আপনারা চাইলে এই ফ্ল্যাটটা কিনতে পারেন। এই ফ্ল্যাটটা কেনার জন্য আমরা আপনাদেরকে 90% পর্যন্ত হাউসিং লোনের ব্যবস্থা করে দেবো। ম্যাজিক প্রো প্রপার্টি যে কোনো প্রোফাইলে আপনাদের আপ টু 90% পর্যন্ত এনি হাউসিং লোন, এনি প্রপার্টিতে আপনাদের পছন্দের যে কোনো প্রপার্টিতে, শুধু এই ফ্ল্যাটটাই নয়, আপনাদের পছন্দের যে কোনো প্রপার্টিতে আমরা 90% পর্যন্ত আপনাদের হাউসিং লোন করে দেবো। দর্শক বন্ধুরা, সমস্ত তথ্য পেয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং ফ্ল্যাট সম্পর্কে যদি আরও অন্যান্য কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।